তোমাদেরকে আমি দেখাবো যে একটা গান, তো একটা গানের মধ্যে সাধারণত দু থেকে তিন চার রকমের কিন্তু প্যাটার্ন আমরা ব্যবহার করে থাকি। তো ওই প্যাটার্নগুলো পরের স্টেপে কীভাবে পেস্ট করতে হয়, ঠিক আছে? তো প্রথমত গানটা শুনে তোমরা দেখে নিবে যে কতগুলো আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। তো সেইভাবে কিন্তু প্যাটার্নসগুলো প্রথমত একদম পারফেক্টলিভাবে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তো তৈরি করার পর কিন্তু তোমাকে ওই প্যাটার্নগুলো কিন্তু কপি করে করে কিন্তু পেস্ট করতে হবে, ঠিক আছে? তো বারবার কিন্তু প্যাটার্নস তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট দু থেকে তিন রকমের প্যাটার্নস গান অনুপাতে তুমি তৈরি করবে। তো সেই প্যাটার্নগুলো কপি করে করে পেস্ট করবে যেখানে যেখানে তোমার ওই প্যাটার্নসগুলো চলবে, ঠিক আছে? তো তাহলে কিন্তু মিক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের গান করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি দেখো এখানে গানটা শুনে শুনে মোটামুটি যেখানে যেখানে যে ব্রেক লুপসগুলো, তো এগুলো কিন্তু আমি দেখো ব্যবহার করে দিয়েছি। তো এদিকটা ফাঁকা আছে, ঠিক আছে? এদিকটা কিন্তু প্যাটার্নসগুলো আমি এখনও বসাইনি, তো এদিক থেকে আমি করে করে আসছি। তো বারবার কিন্তু এখানে এভাবে যে এইভাবে যেরকমভাবে আমরা প্যাটার্নস তৈরি করি, তো তো এইভাবে কিন্তু বারবার তোমাদেরকে কিন্তু প্যাটার্ন তৈরি করতে হবে না, ঠিক আছে? তো সেটা অবশ্য আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো আমি গানটা মাঝে মাঝে একটু একটু প্লে করবো এবং সেটার শুনে আমি এদিকে প্যাটার্নসগুলো কপি করে নিয়ে যাবো, ঠিক আছে? তো কপি কীভাবে করবে দেখো, পুরোটা সিলেক্ট করবে, ব্যাস ছেড়ে দিলে এখানে দেখো অনেক অপশান আছে, তার মধ্যে দেখো এখানে কপি আছে, আমি কপি করে নিলাম, ঠিক আছে? তো এবার আমি প্লে করি। তো এই প্যাটার্নটা আমার সামনের দিকে চলবে, ঠিক আছে? তো গানটার মধ্যে কপিরাইট আসতে পারে সেই জন্য আমি বন্ধ করছি, ঠিক আছে? তো এইখানে আমি প্যাটার্নটা দেখো চেঞ্জ করবো, ঠিক আছে? প্যাটার্নের সাউন্ড কিন্তু অন্যরকম হবে। দুটো ডিলিট করে দেবো, ঠিক আছে? আর এখানে আমি একটু যে সাউন্ডটা আছে বায়াস সাউন্ড, তো একটা অন্য স্যাম্পেল অবশ্য অ্যাড করবো না থাক। তো মোটামুটি এই সাউন্ডটা আমি এখানে ডবল ব্যবহার করবো, ঠিক আছে? তো এবার শুনে দেখবো কীরকম কী হয়েছে। এ পর্যন্ত আমি প্যাটার্নসটা রাখবো।
ফোর স্টেপ কিক যত দূর চলবে তত দূর আমরা এটা নিয়ে যাব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু তোমাদেরকে প্যাটার্নগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গানটা মিক্সিং করতে পারবে, ঠিক আছে? তো এর পরের ভিডিওতে কিন্তু আমি এই গানেরই FLM প্রজেক্টটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো, ঠিক আছে? যদি ভিডিওতে তোমরা কমেন্ট করো তো অবশ্যই এই গানের FLM প্রজেক্ট তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তো নতুন নতুন এরকম আরও ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।